নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি বিশাখা, একেবারে বালুর ঘাটে, যেখানে কালকে ভোট হতে চলেছে। অর্থাৎ রাত পোহালেই তিন কেন্দ্রে যে ভোট হতে চলেছে, বালুরঘাট, রায়গঞ্জ এবং দার্জিলিং, সেই বালুরঘাট অত্যন্ত চর্চিত সেই কেন্দ্র, এবং সেই কেন্দ্রেরই একটি বুথে আমি এসে পৌঁছেছি। এই মুহূর্তে আমি রয়েছি বালুরঘাট উচ্চ বালিকা বিদ্যালয়, এবং সেখানে 20 নম্বর বুথ এবং তার পাশেই রয়েছে 21 নম্বর বুথ। এই বুথে এখন যারা DCRC থেকে ভোট কর্মীরা সমস্ত সরঞ্জাম, ভোটের সামগ্রী তা নিয়ে চলে এসেছেন, সেই জায়গাটা দেখতে পাচ্ছেন, তারা কাজ করছেন। এবং এই ক্ষেত্রে, এই 20 নম্বর বুথে যারা ভোট কর্মী রয়েছেন তারা বিশেষভাবে সক্ষম, এবং এটাই তাদের এই বুথের অন্যতম একটা বৈশিষ্ট্য, তারা প্রত্যেকেই কোনো না কোনোভাবে বিশেষভাবে সক্ষম। আর পাশে রয়েছে বুথ নাম্বার 21, সেই 21 নম্বর রুমেও কিন্তু, বুথেও কিন্তু সমস্ত কাজকর্ম চলছে এখন। আর আজকে হয়তো সারা রাত জেগে তারা কাজটা করবেন, কারণ অনেক কাজ বাকি, কিন্তু মুখে প্রত্যেকের প্রত্যয় খুব সুন্দরভাবে ভোটটা করতে হবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন মধুকল্পিতা, রয়েছেন আমাদের সঙ্গে এলিনা, রয়েছেন আমাদের সঙ্গে সৈকত, পিঙ্কি, অনুপম, ভাস্কর, প্রত্যেকে আমাদের সঙ্গে রয়েছেন। আমি প্রথমেই যাব মধুকল্পিতার কাছে। মধুকল্পিতা, তুমি এই মুহূর্তে রয়েছো রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে, সেখানকার ছবিটা কীরকম? সেটাও তো একটা বুথ, সেখানকার ছবিটা কীরকম? যারা ভোট কর্মীরা তারা কতটা প্রস্তুত? একেবারে বিশাখা, এই মুহূর্তে আমি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে রয়েছে। যেমনটা তুমি বলছিলে, আগামীকাল এই বুথেই কিন্তু নির্বাচন হবে, অর্থাৎ এই বুথেই ভোট গ্রহণ যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা শুরু হবে। একেবারে চূড়ান্ত ব্যস্ততা, যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু তাদের সমস্ত জিনিসপত্র, যে ভোট সামগ্রী বিতরণী কেন্দ্র সেখান থেকে নিয়ে তারা ইতিমধ্যে এসে গিয়েছেন। আমি একবার দেখানোর চেষ্টা করব। ইতিমধ্যে কিন্তু এখানে যে সমস্ত জিনিসপত্র, সেই জিনিসপত্রগুলো সাজানোর কাজ, সেই কাজ শুরু হয়ে গিয়েছে। যারা কর্মীরা বিভিন্ন জায়গা থেকে আসছেন তারা এসেছেন। আমি একবার রজনীকে বলবো, একবার যদি সম্ভব হয় আমি তাদের সাথে কথা বলে নেওয়ার জন্য। আপনারা কোথা থেকে আসছেন? আমরা রায়গঞ্জ থেকে আসছি। তো আগামীকাল তো নির্বাচন হাতে আর মাত্র কয়েকটা ঘন্টা, প্রস্তুতি পর্বটা কেমন? প্রস্তুতি পর্ব এখনো শুরুই হয়নি। প্রস্তুতি পর্বটা কেমন? এখনো কিছু শুরুই হয়নি, আমরা কেবল ঢুকেছি ডিসিতে এসে। আগামীকাল নির্বাচন রয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনারা কতটা আশাবাদী, এখানে কতটা শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে? প্রথমে তো সেন্ট্রাল ফোর্সকে দেখেই আমরা বেশ আশ্বস্ত যে ভোট হওয়া মানে শান্তিপূর্ণ হবে, মানে এটাই আমাদের সেন্ট্রাল ফোর্সের উপর একটা ভরসা রয়েছে। আচ্ছা, এটাই হচ্ছে আমাদের মানে পজিটিভিটির মানে মূল কথা আর কি। মানে এটাতে আপনারা অনেকটা আশ্বস্ত। আচ্ছা, কি মনে হচ্ছে আগামীকাল নির্বাচনটা পুরো একদম মানে পুরোপুরিভাবে শান্তিপূর্ণ হবে? আশা রাখছি। মানে তার কারণটা কি? আশা রাখার অন্যতম কারণটা আসলে এখানকার পরিবেশ ভালো, সেটাই জানি। সেন্ট্রাল ফোর্স আছে। একেবারে বিশাখা, যে ছবিটা আমি একবার দেখানোর চেষ্টা করব, কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ানরা রয়েছেন তারা ইতিমধ্যেই কিন্তু এই কেন্দ্রে চলে এসেছেন, তারা এখানে মোতায়েন রয়েছেন। এবং যেমনটা ভোটকর্মীরা বলছেন যে তারা অনেকটাই আশ্বস্ত, তার অন্যতম কারণ হচ্ছে এখানে আসার পর তারা দেখেছেন যে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় পুরো নির্বাচনটা হবে, সে কারণেই কিন্তু তারা অনেকটা বেশি আশ্বস্ত হচ্ছেন। এবং তারা বলছেন হয়তো এবারে নির্বাচনটা একেবারেই শান্তিপূর্ণভাবে হবে, এমনটাই তারা আশা রাখছেন। বিশাখা, ঠিক যায় এই জায়গা থেকেই স্বাভাবিকভাবেই সবার মধ্যে একটা প্রত্যাশা রয়েছে, শান্তিপূর্ণ ভোট হবে রাত পোহালেই। আর অপরদিকে আমাদের সঙ্গে রয়েছেন অনুপম পাত্র, আমাদের প্রতিনিধি মাটিগাড়া থেকে। মাটিগাড়ার ছবিটা কীরকম? তুমি যে বুথে রয়েছে অনুপম, সেখানকার ছবিটা দেখো। একদমই তাই, দেখো এই মুহূর্তে আমি মাটিগাড়ায় রয়েছি, 163 নম্বর বুথ তুমি দেখতে পাচ্ছ। এই বুথ একেবারে তৈরি, হাতে আর মাত্র 13 ঘন্টা, তারপরেই দেশের সব থেকে বড় নির্বাচন, এই লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট। ইতিমধ্যেই যারা প্রিসাইডিং অফিসার রয়েছেন, যারা ভোট কর্মীরা রয়েছেন, তারা যাবতীয় প্রক্রিয়া সেরে ফেলছেন। এই যে ছবিটা তুমি দেখছো, এখানে ইভিএম রাখা হবে, তাই ইভিএমটা যখন রাখা হয় তখন সম্পূর্ণটাই ঘিরে দেওয়া হয়, অর্থাৎ বাইরে থেকে যাতে কেউ দেখতে না পারে যে ইভিএমে কোথায় কে ভোট দিচ্ছেন, সেই কারণে সম্পূর্ণটাই ঢেকে রাখা হচ্ছে। অমিত কুমার মণ্ডল, সম্ভবত প্রিসাইডিং অফিসার, স্যার একটুখানি এগিয়ে আসবেন। আপনার বুথে এই মুহূর্তে যাবতীয় পরিকাঠামো রয়েছে যা যা আগামীকাল প্রয়োজন? মোটামুটি ঠিকই আছে, আর যা যা দরকার বলে দেবো আমরা। সেন্ট্রাল ফোর্স এসছে 4 জন। শান্তিপূর্ণ হবে নির্বাচন মনে তো হচ্ছে, কিছুটা ভয় আতঙ্ক, কারণ পঞ্চায়েতে ভয়, কিছু নেই ভয়, কি শান্তিপূর্ণ নির্বাচন শান্তিপূর্ণ হবে। আপনার এই বুথে 997 জন ভোটার, তারা সকাল সাতটা থেকে যখন ভোট গ্রহণে আসবে কতক্ষণ লাগতে পারে ভোট গ্রহণ? তা তো বলা মুশকিল। স্মুথলি ভোট স্মুথলি হতে পারে, এখন ভিভিপ্যাট বা ওই মেশিন খারাপ হলে আবার দেরি হতে পারে। সকালবেলা মক পোল হয়?
একদমই তাই। প্রিসাইডিং অফিসার অমিত কুমার মণ্ডল, তার সাথে তার সহযোগী যারা থাকবেন অন্যান্য যারা আধিকারিক তারা। কিন্তু যেটা ইম্পর্টেন্ট সেটা একবার দেখাবো, রোহিতগণ দেখাচ্ছে, দেখো এই ছবিটা, এইটা হচ্ছে সিসিটিভি ক্যামেরা। অর্থাৎ এই যে সিসিটিভি সার্ভিলেন্সের কথা আমরা বারবার বলি, যে প্রত্যেকটা বুথে সিসিটিভি সার্ভিলেন্স থাকছে, অর্থাৎ বুথের মধ্যে যদি কোনো গণ্ডগোল হয়, যদি প্রিসাইডিং অফিসার বা সেন্ট্রাল ফোর্স এই গণ্ডগোল সামাল দিতে না পারেন, তাহলে এই ক্যামেরার মধ্যে যাবতীয় রেকর্ডিং হবে। অর্থাৎ ভোট গ্রহণকে শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশন তৎপরতা। এবার দেখো ইভিএম, এই যে তুমি দেখতে পাচ্ছ, এই যে ইভিএম ইতিমধ্যেই এসে পৌঁছেছে, একটা ইভিএম রয়েছে আর একটা ভিভিপ্যাড রয়েছে, এবং ইলেকট্রনিক যে সেট আপ, এই সেট আপটা ইতিমধ্যে এখানে রাখা রয়েছে। এই ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হবে আগামীকাল সকাল 7টা থেকে। ইতিমধ্যেই যাবতীয় পরিস্থিতি পরিকাঠামো তৈরি রয়েছে, এইদিকে ভোট গ্রহণ হবে এবং যারা পোলিং এজেন্ট রয়েছেন, পোলিং অফিসার যারা থাকবেন, তারা একটা দিকে বসবেন। স্বাভাবিকভাবে আর মাত্র 13 ঘন্টার অপেক্ষা, তারপরেই দেশের সবথেকে বড় নির্বাচন, সেই নির্বাচনের দ্বিতীয় দফার ভোট, সেই ভোট গ্রহণ পর্ব। একদমই তাই, সেই জায়গা থেকেই স্বাভাবিকভাবেই আমরা জানি যে সবাই, গোটা দেশের মানুষ যখন এই দ্বিতীয় দফার নির্বাচনের জন্য তারা ভাবছেন যে কখন রাত কোহালে সেই গণতন্ত্রের উৎসবে সামিল হবেন তারা, সেই জায়গা থেকে আমি একবার ইসলামপুরে যাব। সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত পাল। সৈকত, তোমার সামনে কি ছবি? দেখো এই মুহূর্তে আমি রয়েছি ইসলামপুর কলেজ। ইসলামপুর কলেজ সবথেকে বড় ডিসিআরসি, এই ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টে সবথেকে বড় ডিসিআরসি করা হয়েছে। প্রত্যেকটি, এখান থেকে প্রত্যেকটি জায়গার যে ভোট সামগ্রী যেগুলো রয়েছে সেইগুলো নিয়ে ইতিমধ্যেই ভোট কর্মীরা তারা বেরিয়ে পড়েছেন, এবং রাজ্য পুলিশ, সেন্ট্রাল পুলিশের প্রহরা এখানে রয়েছে। এবং তোমাকে বলে রাখবো, এই যে ইসলামপুর কলেজ, এই ইসলামপুর কলেজ শুধু ডিসি অ্যান্ড আরসি নয়, এটি কাউন্টিং সেন্টার, অর্থাৎ স্ট্রং রুমের কাছাকাছি থাকবে কাউন্টিং সেন্টার, এগুলো রয়েছে, যার জন্যে কিন্তু এখানে অতিরিক্ত নিরাপত্তা দেওয়া হয়েছে। সেন্ট্রাল ফোর্স ভিতরে মোতায়েন রয়েছে, আমার ভিডিও জার্নালিস্ট মোহিত শেঠ দেখাচ্ছে, সঙ্গে রাজ্য পুলিশের কর্মীরাও এখানে রয়েছেন। এখানে কয়েকজন ভোট কর্মী রয়েছেন, তাদের সঙ্গে আমি একটু কথা বলে নেব, কথা বলে নেওয়ার চেষ্টা করব। দাদা একটু কথা বলবো, আপনারা তো ভোট কর্মী, কালকের ইলেকশন শুরু হচ্ছে, কালকে থেকে ইলেকশন, কি বলবেন, কতটা নিরাপত্তা রয়েছে, নিরাপত্তা কেমন? না এখানে তো নিরাপত্তা ভালোই রয়েছে, সিএ পর্যাপ্ত পরিমাণে পুলিশ আছে, ফোর্স আছে, সিআরপিএফ রয়েছে, সবই ঠিকঠাক আছে। আপনার কোন জায়গায় ভোট করার ডিউটি করেছেন? আমি অ্যাসিস্ট্যান্ট সেক্টর অফিসার। নিরাপত্তার কি কি ব্যবস্থা থাকছে, বা ইলেকশন কমিশন থেকে কি ধরনের অর্ডার এসেছে, কোনো রকম যদি অশান্তির খবর পান? না অশান্তির কোনো খবর হলে পরে আমরা তো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে আমরা রিপোর্ট করব। সেন্ট্রাল ফোর্স এই ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের সব জায়গায় ঠিকঠাক ডিস্ট্রিবিউট হয়ে গেছে? হ্যাঁ সে তো হয়েছে। দেখো ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের সব থেকে বড় ডিসি অ্যান্ড আরসি এই ইসলামপুর কলেজে, সার্বিক চিত্রটা দেখাবো। এই যে গাড়ি গিয়েছে, এখন একেবারে যে টেকনিক্যালিটিসগুলো রয়েছে সেগুলোকে সামলানোর পালা। এবার আমি একটু বালুরঘাট উচ্চ বিদ্যালয়ের যে ছবিগুলো রয়েছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করবো, এখানে 20 এবং 21 নম্বর বুথে। এবং তারপর আসবো পিঙ্কি, যিনি এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি ইটাহারে, এবং পাশাপাশি চোপড়ায় রয়েছেন ভাস্কর, তার কাছেও আসবো। কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুরো দমে, পুরো দস্তুর কাজ চলছে 20 নম্বর বুথ বালুরঘাট উচ্চ বালিকা বিদ্যালয়, 20 নম্বর বুথে। এবং এখানে আপনারা যে কাজগুলো করছেন, একটু আপনাদের কাছ থেকে জাস্ট সংক্ষেপে জেনে নেবো যে কী করছেন, কী চলছে এখানে। আমি আপনার কাছে একটু আসবো, আমি বলবো আমার সঙ্গে ভিডিও জানালে এদিকে। আপনারা সকলেই জানেন যে আগামীকাল 26 এপ্রিল আমাদের বালুরঘাটের 6 নম্বর লোকসভা কেন্দ্রের ভোট। এই মুহূর্তে কী কাজ করছেন? আমরা আগামীকালের যে ভোটযোগ্য তারই প্রস্তুতি আমরা করছি, সবাই মিলে সম্মিলিতভাবে। আচ্ছা, আপনাদের মধ্যে ভোট কর্মীরা যারা, তারা বিশেষভাবে সক্ষম এটা বলছিলেন আপনারা, এটাই কি একটা বড় বিষয় আপনাদের কাছে? এটা কি কোনো রকমভাবে মানে মনে হয় যে এটা, এই এত বড় যজ্ঞে আপনারা সামিল হচ্ছেন, এটা একটা বড় উৎসব? অবশ্যই, আমাদের প্রিজাইডিং এই বিষয়টা বিস্তারিতভাবে বলবেন আপনাদের। আচ্ছা, আপনাদের কাজটা মানে একটু স্টেপ বাই স্টেপ ছোট করে বলে দিন না, কি করছেন, কতক্ষণ লাগবে আপনাদের? এগুলো কালকে ভোটের জন্য সমস্ত পেপারস পত্র রেডি করা হচ্ছে, যাবতীয় কাজকর্ম। মানে সাধারণ মানুষ তো জানে না, সাধারণ মানুষ জানে ভোট দিতে হবে, একটা ইভিএম থাকবে, বাটন টিপবে, ভোট হয়ে যাবে, কিন্তু এত সহজ তো নয়। অ্যাকচুয়ালি ইভিএম তো ওখানে ভোট হবে, কিন্তু তার জন্য যে সমস্ত পেপারস, মানে কতটা ভোট পড়লো,
সেই ভোটের কাগজপত্র মেশিন সিল করা হলো, সেই সিল যেটাতে সিল করা হলো তার নাম্বার, তার কাগজপত্র, তারপরে টেন্ডার ব্যালট যদি হয় বা কম্পেনিয়ান যদি আসে, এই ধরনের সমস্ত কাগজপত্র রেডি করতে হয়, প্রেসিডেন্ট অফিসারের ডায়েরি রেডি করতে হয়, সেগুলোর সমস্ত প্রস্তুতি চলছে। তারপরে খামগুলো আছে, কোন খামে কোন কাগজ ঢুকবে সেগুলোকে সব রেডি করা হচ্ছে। একদমই বোঝাই যাচ্ছে যে প্রিপারেশন সব দিকেই চলছে। আমরা যেটা বলছি যে 42 কেন্দ্রে বাংলায় ভোট, সেই 42 কেন্দ্রে যতগুলো বুথ রয়েছে এবং দ্বিতীয় দফায় 3 কেন্দ্রে ভোট, সেখান থেকে আমরা বালুরঘাটের ছবিটা দেখালাম, পাশাপাশি ইটাহারে কী ছবি সেটা দেখবো। আমাদের সঙ্গে রয়েছেন পিঙ্কি। আমাদের সঙ্গে পিঙ্কি, তোমার সামনে, তুমি যে বুথের সামনে রয়েছো সেখানে সার্বিকভাবে প্রস্তুতি কীরকম? দেখো, আগামীকাল গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব হতে চলেছে এবং ইতিমধ্যেই কলেজপাড়া স্কুল, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি GSFP স্কুল, সেই স্কুলে এই মুহূর্তে যারা ভোটকর্মী রয়েছেন তারা এই মুহূর্তে শেষ যে প্রস্তুতি, নির্বাচনের আগের দিনের একদম শেষ প্রস্তুতি যেটা, সেটা কিন্তু এই মুহূর্তে তারা সারছেন। এবং তুমি দেখতেই পাচ্ছ এই মুহূর্তে ভোটকর্মীরা কার্যত আগামীকাল যেহেতু নির্বাচন রয়েছে তার জন্য এই মুহূর্তে খুব ক্রুশিয়াল একটা কাজ এই মুহূর্তে সারছেন, তাদেরকে সঙ্গে একটু কথা বলে নেওয়ার আমরাও চেষ্টা করব। দাদা, সমস্ত কিছু প্রস্তুত আপনাদের? চলে মানে কাগজপত্রের কাজ চলছে, একটু যদি বোঝান মানে কী রকম কাজ চলছে, যারা এই মুহূর্তে দর্শক যারা রয়েছেন কী ধরনের কাজ করতে হয়? কাজ মানে কালকের জন্য প্রিপারেশন, ভোটার স্লিপ তৈরি হচ্ছে, বিভিন্ন ফর্ম, বিভিন্ন এনভেলপ, সেগুলো তৈরি হচ্ছে, এগুলোই কাজ আর কি। ইভিএম এ সমস্ত কিছু এসে গিয়েছে? হ্যাঁ, ইভিএম এসছে। নির্বাচনের আগে আজকে একটু তাপপ্রবাহ, আগামীকাল আরও তাপপ্রবাহ থাকবে, কীভাবে সুস্থ থাকছেন? সুস্থ আর কি, এটা তো আমরা তো ভালোই পেয়েছি, এখানে শেড আছে, গরমটা আমাদেরকে কমই লাগছে, কালকে দিনের বেলাও হয়তো গরমটা কমই পাবো আমরা, অন্য জায়গায় হয়তো অসুবিধা হতে পারে, দুটো ফ্যান আছে, খুব তেমন অসুবিধা নেই। ভোটকর্মীরা সবচেয়ে বেশি সেন্সিটিভ জায়গায় থাকেন বলে মনে করা হয় আমাদের বাংলার ক্ষেত্রে, কেন্দ্রীয় নিরাপত্তা যেমন রয়েছে, রাজ্য পুলিশ রয়েছে, নিরাপদ বোধ করছে? হ্যাঁ, না কেন্দ্রীয় বাহিনী এখনও আমাদের বুথে বুথে পৌঁছায়নি, কিন্তু আমাদের কাছে খবর আছে যে আসবে। আমি একটু দেখিয়ে দিই, যেহেতু একদম চূড়ান্ত ব্যস্ত রয়েছেন তারা এই মুহূর্তে, ভোটকর্মী যারা রয়েছেন তারাও কিন্তু চূড়ান্ত ব্যস্ত রয়েছেন, শেষ মুহূর্তে যে সমস্ত স্লিপের যেগুলো কাজ রয়েছে। একদমই তাই, সেই চূড়ান্ত ব্যস্ততার ছবিটা পিঙ্কি আমাদের সামনে তুলে ধরলেন, পাশাপাশি চোপড়ার ছবিটা জানার চেষ্টা করবো। ভাস্কর রয়েছেন আমাদের সঙ্গে, ভাস্কর। একদম বিশাখা, দেখো এই মুহূর্তে আমি রয়েছি চোপড়া বেসিক স্কুল 198 নম্বর পোলিং বুথ, এবং অবশ্যই চোপড়া নির্বাচনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নাম, এবং এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন এখানকার প্রিসাইডিং অফিসার। কী হিন্ট পাচ্ছেন? চোপড়া তো এর আগেও নির্বাচনে হিংসা হয়েছে, হিংসা এড়ানো যাবে এমন হিন্ট পাচ্ছেন? না, হিংসার বিষয়টা থাকতেই পারে, কিন্তু হিংসাটা আমরা যথেষ্ট পারবো ম্যানেজ করে নেব। ভয় লাগছে? না, ভয় ভিত্তির কোনো ব্যাপার নেই, আর কেন্দ্রীয় বাহিনী আছে তাই? না না, বরাবরই এখানে সব লোক কোঅপারেটিভ। আমরা চোপড়া সম্বন্ধে একটা খারাপ বার্তা সবাই জানি যে চোপড়া এরকম হচ্ছে, বাংলার সর্বত্র মানুষ চোপড়া শুনলেই একটাই হিন্ট পেয়ে যান, চোপড়া মানে হিংসা, চোপড়া মানেই মারামারি, রক্তপাত। না, এই এই ব্যাপারটা এই জায়গাটাই শিখণ্ডগোল, অনেকেই ভাবে চোপড়া শুনি এটা ভয় ভীতির ব্যাপার। তাহলে আপনি আপনি বাংলার মানুষকে চোপড়া সম্পর্কে কী হিন্ট দেবেন? না, চোপড়া নো ডাউট একটা ভালো জায়গা, মানে একটা নামের একটা গন্ধ আছে, কিন্তু মানে যদি আপনি কাজ কেউ করতে আসে তাহলে দেখবে যে না, খুব ভালো জায়গায় ভালো কাজ করছে একদম। এবং অবশ্যই চোপড়ায় ভালো জায়গায় ভালোভাবে কাজ করা যাবে কিনা সেটা অবশ্যই দেখার। এবং এই মুহূর্তে বিশাখা, একদম চোপড়া বেসিক স্কুল থেকে যে ছবিটা দেখাবো, একদিকে ভোটকর্মীরা তারা এখানে যাবতীয় প্রস্তুতি, সেই প্রস্তুতি শেষ করছেন, অন্যদিকে যাবতীয় আয়োজন করে রাখা হয়েছে আমার ভিডিও বিশ্বরূপ, একদম চোপড়ার এই একটি বুথ থেকে যে হিন্টটা আমরা সাধারণ মানুষের জন্য তুলে ধরছি, যেখানে সিসিটিভি বসানো রয়েছে, ওয়েবকাস্টিংয়ের বন্দোবস্ত নির্বাচন কমিশন করেছে, যারা পোলিং অফিসার রয়েছেন তাদের নিরাপত্তা, ভোটারদের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী রয়েছে রাজ্য পুলিশের পাশাপাশি, এবং অবশ্যই আরও একবার প্রিসাইডিং অফিসার যিনি রয়েছেন তার সঙ্গে কথা বলে একটা হিন্ট পাওয়ার চেষ্টা করব যে এই যে তীব্র একটা গরম, কি ওআরএসের উপর ভরসা রাখছেন নাকি? না, ওআরএস তো নির্বাচন কমিশন থেকে অনেক দিয়েছে আমাদেরকে, আর সঙ্গে আমাদের কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আছেন, রাজ্য সরকারের পুলিশরা আছেন, তারা যথেষ্ট সহযোগিতা করবেন, এবং আমরাও নির্বাচন কমিশনের তরফ থেকে
ওআরএস আমাদেরকে দিয়েছে, স্বাস্থ্যের দিদিরা থাকবেন, হেলথ দপ্তরের দিদিরা থাকবেন, তারাও যথেষ্ট সহযোগিতা করবেন এবং এখানে প্রচুর গাছপালাও আছে। আরেকটা হিন্ট দিন, আরেকটা হিন্ট দিন, যে ভোটাররা আসবেন, যারা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে আসবেন, কোথা দিয়ে প্রবেশ করবেন, কোথা দিয়ে বেরোবেন? আমরা এই রাস্তা দিয়ে, এটা দিয়ে আমরা মানে এন্ট্রি করাবো আর কি। এখন স্টিকারটা আমরা হাতে পাইনি, স্টিকারটা পেলে প্রাথমিক হিন্ট দিচ্ছেন? হ্যাঁ, এটা প্রাথমিক হিন্ট, এদিক দিয়ে এন্ট্রি করাবো আর ঠিক পরের দরজা দিয়ে আমরা এক্সিট করাবো। এবং তার মাঝখানেই আপনি থাকবেন, ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং তারা থাকবেন, ভোট দেবেন, মানুষ রক্তারক্তি, মারপিট, এমনকি গুলি বোমা পর্যন্ত চলে, সেই জায়গায় অন্তত পক্ষে এবারের চোপড়া সেই সেই যে একটা তকমা রয়েছে বা চোপড়ার ক্ষেত্রে স্বাভাবিকভাবে যে আতঙ্কের হিন্ট মানুষ প্রত্যেকবারে পায়, কারণ প্রথম দফার নির্বাচনেও আমরা তার কিছু ছবি দেখেছি এবং তারপরে দ্বিতীয় দফায় যেন তার পুনরাবৃত্তি না হয় তার জন্য ভোট কর্মী থেকে সাধারণ মানুষ সেটাই চাইছেন। অপরদিকে ভাস্করের পাশাপাশি আমরা বালুরঘাটেরই নালন্দা বিদ্যাপীঠে আমাদের অপর প্রতিনিধিকে পেয়ে গিয়েছি, রয়েছেন আমাদের সঙ্গে এলিনা ভট্টাচার্য। এলিনা, তুমি যেখানে রয়েছো সেখানকার ভোট প্রস্তুতি কীরকম ছবি? একেবারেই একেবারেই বিশাখা, তোমাকে আমি প্রথমেই ছবিটা দেখাই। আমি এই মুহূর্তে নালন্দা বিদ্যাপীঠে রয়েছি, বালুরঘাট, ৬ নম্বর বালুরঘাট লোকসভার যে নালন্দা বিদ্যাপীঠ, আগামীকাল এখানে কিন্তু ভোট গ্রহণ হিসাবে, ভোট গ্রহণ কেন্দ্র হিসাবে এই বিদ্যাপীঠকে চিহ্নিত করা হয়েছে। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, তারা কিন্তু পৌঁছে গিয়েছেন। শুধুমাত্র তাই নয়, প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে যারা ভোট কর্মী, যারা বিভিন্ন সামগ্রী নিতে, যারা ডিসিআরসি কেন্দ্রে অর্থাৎ ভোট সামগ্রী বিতরণ কেন্দ্রে যারা পৌঁছেছিলেন, তারা কিন্তু এই মুহূর্তে বুথে এসে পৌঁছেছেন। ৪ নম্বর বুথ, এটা আমি দেখতে পাচ্ছি, একজন ভোট কর্মী আমার সঙ্গে সামনে দাঁড়িয়ে রয়েছেন, আমি তার সঙ্গে অবশ্যই কথা বলার চেষ্টা করি। দাদা, একটু কথা বলবো, প্রিসাইডিং অফিসার কে রয়েছেন এখানে? সুকান্ত নন্দী। আপনার তো পোলিং অফিসার? পোলিং অফিসার। তো প্রস্তুতিটা কেমন চলছে? ভালো, কমপ্লিট আমাদের প্রায় কাজ। কাজ কমপ্লিট হয়ে গেল? একটু ছবিটা দেখার জন্য একটুখানি দেখার চেষ্টা করতে পারি কি? আমরা ছবিটা কি দেখতে পারি? অবশ্যই। আমার সঙ্গে পোলিং অফিসাররা রয়েছেন, ভেতরে প্রিসাইডিং অফিসার সুকান্ত নন্দী রয়েছে, একটু ছবিটা দেখাই। এই মুহূর্তে আগামীকাল চূড়ান্ত প্রস্তুতি এই মুহূর্তে কাজ চলছে, প্রত্যেকেই কাজ করছেন, চূড়ান্ত ব্যস্ত তারা, কারণ আগামীকাল সকাল ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে যাবে। আমি একটু প্রিসাইডিং অফিসার, তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো, অতি অবশ্যই তিনি কাজ করছেন আমি দেখতে পাচ্ছি। সুকান্তবাবু, কীরকম প্রস্তুতিটা চলছে? প্রস্তুতি তো ভালোই চলছে, আমাদের মোটামুটি কাজ 80% কমপ্লিট, মানে প্রায় কমপ্লিট, প্রায় কমপ্লিট। হ্যাঁ, আগামীকাল পোল না হলে তো বাকি কাজগুলো করতে পারছি না। আগামীকাল একটা মহাযজ্ঞ বলা যেতে পারে, আপনার ওপরে তো গুরুভার, অনেক দায়িত্ব আপনাদের। আমাদের টিম নিয়ে সব বালুরঘাটে সুষ্ঠুভাবে ভোট হবে? আমার তো মনে হচ্ছে বালুরঘাটে সুষ্ঠুভাবে ভোট হবে। এখনো পর্যন্ত শান্তি রাজ পাচ্ছি? হ্যাঁ, শান্তি রাজ পাচ্ছি, কোনো মানে কোনো অসুবিধাই নেই। আমি দেখতে পাচ্ছি বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে ফর্ম টর্ম ফিল আপ করা চলছে, আগামীকাল ঠিক এই কেন্দ্রে ভোট দিতে আসবেন ভোটাররা, সাধারণ মানুষজন। আমরা প্রত্যেকটা কেন্দ্রে, প্রত্যেকটা বুথে বুথে সেই ছবি উঠে আসছে। এলিনা, অনেক ধন্যবাদ এলিনা, এবং সেই সঙ্গে ভাস্কর, সৈকত, পিঙ্কি, মধুকল্পিতা, অনুপম, তোমাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। আবার রাত মহালেই যে ভোট, অর্থাৎ দ্বিতীয় দফার ভোট, যে তিন কেন্দ্রে রায়গঞ্জ, বালুরঘাট এবং দার্জিলিং, সেই সমস্ত ভোটের যাবতীয় আপডেট, ব্রেকিং নিউজ, সমস্ত কিছু মেগা কভারেজ একমাত্র রিপাবলিক বাংলায়। আপনাদের চোখ রাখতেই হবে, ভোট শুরু হচ্ছে ৭টার সময়, তার আগে থেকে প্রত্যেকটা বুথে বুথে পৌঁছে যাচ্ছেন আমাদের রিপোর্টাররা, পৌঁছে যাচ্ছে আমাদের ক্যামেরা, এবং তার জন্য আপনার একটাই কাজ, শুধুমাত্র রিমোট হাতে নিন আর দেখতে থাকুন রিপাবলিক বাংলা। আজ হচ্ছেটা কি, এখানেই শেষ করছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা।